এই দুজন এত রাতে চেঁচামেচি করছে কেন? ওদেরকে এখনই দেখাচ্ছি। আমরা সত্যি বলছি, আমরা চেঁচামেচি করছিলাম না। আচ্ছা, তার মানে তোমরা বলতে চাইছো যে আমি মিথ্যে কথা বলছি? অদ্ভুত পাগল মানুষ, অন্যকে কথা বলার সুযোগই দেয় না। আচ্ছা, তো আমি তাহলে পাগল মানুষ? আমার যদি ক্ষমতা থাকতো না, তাহলে ওর কি মা বানিয়ে দিতাম। আপনি কেন এত পরিশ্রম করছেন? আপনার কাজ আমরাই করে দিচ্ছি। তোমাদের দুজনের এই কথাটা আমার খুব ভালো লেগেছে। তোমরা আমার কত খেয়াল রাখো। ওপরওয়ালা সবাইকে তোমাদের মতো ভালো প্রতিবেশী দিক। মশার মুখে ঢেলে দেবে, দেখবে ম্যালেরিয়া একদম ঠিক হয়ে যাবে ভাই। ও আমাদের নিয়ে মজা করছে। সারা রাত মশা ধরে ওদের মুখে ওষুধ কে দেবে? মারো মারো একে, আমাদেরকে বোকা বানিয়েছে। আমি হয়তো তাড়াতাড়িতে ভুল বলে ফেলেছি। আমি বলতে চাইছিলাম, এই ওষুধের এক এক ফোঁটা নিজের নিজের মুখে ঢেলে নেবে আর ম্যালেরিয়া একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। অনেক ভাগ্য ভালো যে তুমি বেঁচে গেছো। আরে ওরা তোমাকে গোড়া থেকে নির্মূল করে দিত। চলো ভাইরা, আমার ল্যাবে যাই, মশা শেষ করার ওষুধ বানাতে হবে। না তোমরা যাও, আমি সিঙ্গারা নিয়ে আসছি। আমার ওষুধের ডিব্বে, আমি এমন ওষুধ বানাবো যার ফলে মশার পুরো বংশ নিঃবংশ হয়ে যাবে। ওষুধ তৈরি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। ও মোটু আমার বন্ধু, আমার মিত্র, একটা কাজ করো, এই কেমিক্যালস জারে ঢেলে দাও। ও মোটু আমার ভাই, ওই কেমিক্যালটা ঢেলে দাও। আরে শিকারা, মোটু পাতলু এই নাও, এই সিলিন্ডারটাকে নিয়ে যাও আর যেখানে যেখানে মশা দেখবে ওখানে বোতাম টিপে দেবে। এর থেকে যে গ্যাস বেরোবে ওতে মশা একদম শেষ হয়ে যাবে। আরে আমার শুকনো পাপড়, এ তো বড্ড গন্ডগোল হয়ে গেল। আমার কেমিক্যালে তো শিঙারা পড়ে গেছে। কেন, এখন ওষুধটা কাজ করবে নাকি? কাজ তো করবে, কিন্তু ফল কি হবে তার ব্যাপারে বলা খুবই শক্ত। এবার এখানে একটা মশা বাঁচবে না। কে জানি, আমার তো ঝটকার ওষুধের উপরে এতটুকু ভরসা নেই। এটা কি? ডক্টর ঝটকার ওষুধের প্রভাব, পালাও! বাঁচাও, চলো ওখানে গিয়ে লুকিয়ে পড়ি। আমার মনে হচ্ছে যে ডক্টর ঝটকার ম্যালেরিয়া তাড়ানোর পুরানো পদ্ধতি ব্যবহার করেছে। পুরানো পদ্ধতি মানে? পুরানো দিনে যে কোনো কাজের জন্য মানুষের বলি দেওয়া হতো, তাই ডক্টর ঝটকা আমাদের বলি দিতে চায়, সেই জন্যই তো পাঠিয়েছে। ওই দেখো গাছের উপর ট্রাক, যাহার ট্রাক তার তো অবস্থা খারাপ। ওর কিছুই হবে না হবে তো আমাদের, আমাদের চারিপাশটা দেখো। বাঁচাও, পালা বসা এসে গেছে, পালা বসা এসে গেছে।
পালা বসা, এইটা আবার কি? ও বলতে চাইছে মশা এসেছে, পালাও, ভয় পেয়ে উল্টো কথা বলছে। তুমিও পালাও শীঘ্রই, ওরা আসছে। তোমরা মশারে ভয় পাও? ও বর্দি, শুনছো? লোক বাঘ সিংহরে ভয় পায়, আর এরা মশার ভয় পালাইতাছে। বড় সাহসী পুরুষ আর মশা দেখে ভয়। আরে, এর আবার কি হইল? এ ভয় পাইল কেন? হ্যাঁ, এমন সময় তোমার খিদে পেয়ে যায়? ভয়ের চোটে খিদে বেড়ে গেছে, কিন্তু আমি পুরো হিসেব লিখে রাখছি, চাওয়ালাকে ঠকাতে চাই না। আরে ওকে আগে বাঁচাও তো। ওই দেখো চিংগাম স্যার আসছে। বড় বড় মশা শহরে ঢুকে পড়েছে, লোকেদের উঠিয়ে নিয়ে যাচ্ছে, চাওয়ালাকে উঠিয়ে নিয়ে গেছে। চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। কোথায় মশা? চলো আমার সাথে। আবহাওয়া ভালো হয়ে গেছে, রোদ্দুর লাগছে না, কালো কালো মেঘে ছেয়ে গেছে। ওপরে দেখুন স্যার, কালো মেঘ না, মশা ছেয়ে গেছে। এত বড় বড় মশা! আগে ওপরে কোথায় যাচ্ছ? ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যাবে। গুলি চালাও জলদি। আজ আমি কাউকে ছাড়বো না, একটাকে মারবো। শুধু তোমরা দুজন নারকেল হতে সাবধান। ঠিক স্যার, মশারা আপনার নারকেল হাওয়াকে ক্যাচ করে নিয়েছে, আর দেখে মনে হচ্ছে না যে ওদের মন মতলব ভালো। আমার বাইক ছাড়ো, তোমাদের কাছে লাইসেন্স নেই, আর বিনা লাইসেন্সে বাইক চালানো অন্যায়। মোটো তাড়াতাড়ি কিছু করো। আরে খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, ওই ডাস্টবিন ওখানে কি লুকিয়ে পড়ি? সরি সরি বড়দা, ইয়ার কি করছিলাম। ডক্টর ঝটকা, বড়দা এটা কি করে দিলে? ও আমি দেখেছি, ওরে মানুষকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, ওরে জায়ান্ট দৈত্য মশা হয়ে গেছে। আর এই সব হয়েছে কেন জানো? সব হয়েছে তোমার সিঙ্গারার জন্য। কিন্তু ওরা মানুষগুলোকে কেন উঠিয়ে নিয়ে যাচ্ছে? খাবার জন্য, আর কিসের জন্য? এই বিরাট জায়ান্ট সাইজের মশা নিজের শিকারকে যে কোনো জায়গায় লুকিয়ে রাখে, যাতে খিদে পেলে আরামসে খেতে পারে। আমি ওদের ছোট করার ওষুধ বানিয়ে দিয়েছি, কিন্তু এখন বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আরে বিড়ালের গলায় ঘন্টা কেন বাঁধতে হবে? বিড়ালের সঙ্গে মশার কি সম্বন্ধ? অফ মতো, ওটা একটা প্রবাদ বাক্য। এর মানে হলো মশা উপরে ওষুধটাকে ছড়াবে কে? কুড়ি বাবা, মশার উপর ওষুধ ছড়াবার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। হ্যাঁ তো ঘোষিতা রাম, আমরা তোমার সাহসিকতার জন্য গর্বিত। আরে আমরা তোমাদের সাহসিকতার জন্য গর্বিত। এই বোতামটা টিপলে গ্যাস বেরিয়ে সোজ জাগিয়ে মশার গায়ে লাগবে। কিন্তু আমি তো এখনো কিছু ভাবতে বলিনি। আমি জানি তুমি এক্ষুনি বলবে যে মোটু কিছু ভাবো, এখন তুমি কিছু করো। চলো গিয়ে দেখি যে মশা সবাইকে কোথায় নিয়ে যাচ্ছে। মোটু মশারে এদিকে আসছে, তৈরি হয়ে যাও। আমি একেবারে তৈরি।
রেডি স্টেডি গো। আরে মতো পালাচ্ছ কেন? মশাদের ওপরে তোমায় ওষুধ ছড়াতে হবে। সরকার ওষুধের কোনো ভরসা নেই। ওই মশাগুলো যদি আরো বড় হয়ে যায়, এর থেকে ভালো অন্য সবাইকে বাঁচাবার জন্য আরো কোনো অন্য উপায় ভাবো। তোমার সব ধার মাফ করে দিলাম, এক মাস তোমারে ফ্রিতে সিঙ্গারা খাওয়ামু। আমি জানতাম যে তোমরা ঠিক আসবে। চলো, মোটু পাতলু আমাদের জন্য সুরঙ্গ খুঁজেছে, ওটা দিয়ে আমরা বাইরে যাবো। মোটু পাতলু, পুরো পুরপুরি নগর তোমার সাহায্যের কথা কোনদিন ভুলবে না। আমার যদি মশা আছে তো আমি এক একটা মশাকে দেখে নেব, এমনি করে মারবো।